বাচ্চারা তোমাদের এখন ইংরাজি ক্লাস শুরু হলো তোমরা তোমাদের ইংরাজি বইয়ের সিক্স পেজ হল সিক্স পেজ সিক্স পেজেতে আমরা যেখানে দেখছিলাম যে ওয়ার্ডস এ আমরা এইভাবে এবিসিটি করে পড়ে ফেলেছি তোমরা সবাই সিলেবাস পেয়ে গেছো মোটামুটি তোমরা সবাই জানো যে প্রথম পর্ব পরীক্ষায় কিন্তু আই পর্যন্ত যে বানানগুলো আছে আই মানে সি ডি জি এইচ আই আই পর্যন্ত যতগুলো ওয়ার্ডস আছে তার ইংরাজি থেকে বাংলা বাংলা থেকে ইংরাজি শুনস্থান পূরণ যত রকমের তোমাদের খাতায় কাজ দেওয়ানো হচ্ছে বা মুখে বলে দেওয়া হচ্ছে সেরকমভাবেই পরীক্ষা হবে তো তোমরা বাড়িতে কিন্তু আইয়ের পরে যেগুলো আছে সেগুলো পড়বে না সেগুলো পরের পর্ব পরীক্ষাতে হবে চলো আমাদের ক্লাসে আগে ক্লাসে আমরা জি পর্যন্ত পড়ে ফেলেছি আজকে আমি চেষ্টা করব তোমাদের এইচ এবং আই দিয়ে যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো পড়িয়ে দেবার দেখো এইচ ফর কী আছে এইচ ফর এইচ এটি হ্যাট হ্যাট মানে টু ছবি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাল রঙের হ্যাট আচ্ছা আমি একটু বলে দিই হ্যাট মানেও টুপি আবার সি ফর ক্যাপ ক্যাপ মানেও টুপি কিন্তু দুটো টুপির একটু ধরন বা স্টাইল একটু আলাদা দেখো এই ধরনের যে টুপিগুলো এগুলোকে হ্যাট বলা হয় যেগুলোকে সাহেবি টুপি বলা হয় আর যেগুলো দেখি তোমাদের সি দিয়ে আছে নাকি সি দিয়ে না ওই নেই ছবিটা কিন্তু ক্যাপ মানে যে টুপি সেই টুপিটা কিন্তু একটু অন্য রকমের হয় আচ্ছা যাই হোক তাহলে তোমরা জানো যে এই চেয়েটি হ্যাট হ্যাট মানে টুপি এই চিউটি হাট হাট মানে কুঁড়ে ঘর কুঁড়ে ঘর মানে ছোট মাটির ঘর এরকম বড় বাড়ি নয় এই চিউটি হাট হাট মানে কুঁড়ে ঘর গন্দ্রবিন্দু হর্ষ রায় কার কুঁড়ে ঘর ঘর কুঁড়ে ঘর এই যে আই আর হেয়ার হেয়ার মানে চুল দেখো এই যে মেয়েটা এই যে মাথায় যে চুল কালো সেটাকে বলা হয় হেয়ার এই যে আই আর হেয়ার হেয়ার মানে চুল আমাদের প্রত্যেকেরই মাথাতে চুল আছে আবার ধরো এইচ ফর হেডও হয় এইচ এডি হেড হেড মানে মাথা এইচ দিয়ে অনেক ওয়ার্ডস আছে তারপর দেখো হেন এইচ ই এন হেন হেন মানে মুরগি এইচ ই এন হেন হেন মানে মুরগি এইচ ও ইউএসি হাউস হাউস মানে বাড়ি এইটা কিন্তু একটা হাউজের ছবি অর্থাৎ পাকা বাড়ি যাকে বলা হয় সেই বাড়িগুলোকে বলা হয় হাউস আর হাট মানে কিন্তু ঘর তাহলে আবার বলি এইচ ও ইউএসি হাউস হাউস মানে বাড়ি আবার বলছি দেখো এইচ ফর এইচ এটি হ্যাট হ্যাট মানে টুপি এইচ টি হাট হাট মানে ঘর এইচ আর হেয়ার হেয়ার মানে চুল এইচ হেন হেন মানে মুরগি এইচ ও ইউএসি হাউস হাউস মানে বাড়ি ঠিক আছে বাচ্চারা তাহলে এইচ দিয়ে বললাম চলো এরপরে আমাদের এই পর্বে লাস্ট যে লেটার আই আই দিয়ে কী কী ওয়ার্ডস আছে আমরা দেখি আই ফর আর ও এন আয়রন আয়রন মানে ইস্ত্রি হস্যই দন্ত সহায়তায়রা ফলা হস্য ইস্ত্রি এই আয়রন কিন্তু তোমরা তোমাদের বাড়িতে প্রায় সবাই দেখতে পাবে আমাদের জামা কাপড় আয়রন করতে হয় সেগুলো কুচকে যায় কোথাও আমরা স্কুল যখন যাই কোথাও বেড়াতে যাই তখন কিন্তু আমরা জামা আয়রন করে পড়ে যাই মানে ইস্ত্রি করে যাই এই মেশিনটাকে বলা আয়রন তাহলে আই আর ও এন আয়রন আয়রন মানে ইস্ত্রি আইসি ই আইস আইস মানে বরফ অ বরফ আইস মানে কি বরফ প্রচণ্ড ঠান্ডায় যে জল জমে যে শক্ত আকার ধারণ করে সেটাই হলো আইস তাহলে আইসি ই আইস আইস মানে বরফ তারপরে বলছে ইনসেক্ট আই এন ইন এ সি সি টি ইনসেক্ট ইনসেক্ট মানে কীট পতঙ্গ কয়েক দীর্ঘই ট কিট ত উয়ে পতঙ্গ কীট পতঙ্গ ধরো মশা মাছি তারপরে কি বলবো প্রজাপতি এরা সবাই হলো পতঙ্গ যাদের ডানা আছে আর কি তাদের পতঙ্গ বলা হয় আর ধরো কি বলবো ধরো আশলা বিছে এদের তো ডানা নেই এরা উঠতে পারে না এগুলোকে সাধারণত কীট বলা হয় যাই হোক তাহলে আমরা কি পড়ছি আইএন ইন এ সি সি টি ইনসেক্ট ইনসেক্ট মানে কীট পতঙ্গ তারপরে ইগলু আই জি ই এল ডবল লু ইগলু ইগলু হচ্ছে এই ছবিটা দেখো এগুলো কিন্তু বরফের ঘর প্রচণ্ড ঠান্ডা দেশে ওখানে তো আর বরফের ওপর সেভাবে বাড়ি তৈরি করা যায় না করলে একমাত্র কাঠের বাড়ি তৈরি করতে হবে কিন্তু এইগুলো বরফ দিয়েই তৈরি বাড়ি এর ভেতরে এস্কিমোরা থাকে এসকি এ দন্ত ছয় সহায়ক আসে এসকি এস্কিমো মো কাদের বলা হয় না যারা ওই বরফের দেশে বসবাস করে তাদেরকেই বলা এস্কি মো ইগলু মানে কি না এসকি মোদের বরফের ঘর এসকি মোদের বরফের ঘর দেখতে এরকম হয় ইগলু তাহলে আবার বলি আই জি এল ডবলো ইগলু ইগলু মানে হচ্ছে এসকি মোদের বরফের ঘর ঠিক আছে লাস্ট হচ্ছে আই এন কে মানে মানে কালি কালি আমরা যেই যে পেন যে লেখা পড়ে তাকে বলা হয় ইঙ্ক ইঙ্ক মানে কালি তাহলে আবার আইফর পড়ি আমরা বলো আই আর ও এন আয়রন আয়রন মানে ইস্ত্রি ই আইস আইস মানে বরফ ইনসেক্ট আইএন ইন এ সি সি টি ইনসেক্ট ইনসেক্ট মানে কিট পতঙ্গ কিট পয় পতঙ্গ কীট পতঙ্গ জি ইক এল লু ইগলু ইগলু মানে এসকি মোদের বড় ঘর তোমরা কিন্তু বানানটা খেয়াল করবে হ্যাঁ দন্ত সয় কয় এসকি মোদের বড় ঘর আইএন কে ইন ইনক মানে কালি ঠিক আছে তাহলে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আমরা সিলেবাসটা আজ পড়ে শেষ করলাম তোমরা এর পরে আর পড়বে না যখনই বাড়িতে ইংরাজি পড়তে বসবে তখনই কিন্তু এই বানানগুলো বাংলা থেকে ইংরাজি ইংরাজি থেকে বাংলা বা এ দিয়ে পাঁচটা শব্দ বি দিয়ে পাঁচটা শব্দ এরকমভাবে কিন্তু পড়া অভ্যাস করো নতুন আর কিছু পড়বে না যতখানি ক্লাসে পড়ানো হলো সেগুলোই কিন্তু বারবার অভ্যাস করো